হ্যালো বিওয়াস, মুচাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, বরাবর নেই, আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো এপিস সেরেনা তথা ক্ষুদে প্রজাতির এই মৌমাছিগুলো বর্ষাকালে কীভাবে খাবার দিবেন বা মৌমাছিরা কীভাবে খাবার খায়। তো বন্ধুরা দেখুন, আপনার বক্সের সামনে আপনার অল্প কিছু পানি এবং কিছু চিনি দিয়ে খাবারটা গুলিয়ে দেওয়া হয়েছিল। তো তারপরে মৌমাছিরা কিন্তু পানিটা খেয়ে ফেলেছে আর শুকনো চিনিটা কিন্তু রয়ে গেছে। তারপরেও কিন্তু মৌমাছিরা আপনার খাবার খাচ্ছে। আর বর্ষাকালে আপনি যখন আপনার বক্সে চাকগুলোতে যে ফ্রেমগুলো আছে সেগুলোতে যদি পর্যাপ্ত পরিমাণ তরল যে খাবার নেকটার মানে মধু না থাকে, তাহলে অবশ্যই পানি এবং চিনি গুলিয়ে দিতে হবে, যাতে মৌমাছির আপনার যে তরল খাবারটা যেটা আমরা নেকটার বলি সেটার ঘাটতি পূরণ হবে। আর যদি আপনার বক্সে যদি দেখেন পুলেন্টের পরিমাণ নেই, অর্থাৎ পুলেন্ট অনেকে আমরা চিনি না, মৌমাছিরা দেখবেন পায়ের মধ্যে দুই পাশে হলুদ কালারের কিছু অংশ বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করে বক্সে নিয়ে এসে তখন সেই অংশটাই মূলত পুলেন। আর এই পুলেনটা যদি আপনার বক্সের ঘাটতি থাকে সেটাও কিন্তু আপনার কৃত্রিমভাবে সেই খাবারটাও দিতে হবে। আর পুলেনগুলো মূলত তৈরি করা যায় আপনার বিভিন্ন ডালের মিশ্রণে, যেমন আপনার ভুট্টা বিভিন্ন ডাল মিশ্রণ করে সেগুলো কিন্তু মৌমাছি পুলেন্টের চাহিদা পূরণ করতে পারে। তো এইভাবে কিন্তু আমরা বিশেষ করে বর্ষাকালে যখন প্রকৃতিতে খাবারের সংকট থাকে বা আপনার চাকে আপনার পর্যাপ্ত পরিমাণ পুলেন এবং নেকটার নেই, তখন কিন্তু এই খাবারগুলো আমরা দিতে পারি। আর এটাই হলো বিষয়। আর যারা আমরা নতুন করে মৌমাছি চাষ করতে চাচ্ছি বা মৌমাছি বক্স স্থাপন করে বাসা বাড়িতে একটা দুইটা বক্স স্থাপন করে খাঁটি মধু সংগ্রহ করব, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে মৌচাষ বিকিমিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ধরনের সরঞ্জাম পেয়ে যেতে পাবেন। আমাদের কাছে আপনারা পাবেন মৌমাছি চাষের জন্য সকল প্রকার মৌমাছির মৌ বক্স, উইনগেট, মুকুশ বা টুপি বা ফেসবল বা মৌচাক কাটার পোশাক, হাতের গ্লাভস, দোয়াদানি, রানী উৎপাদন করার জন্য কুইন কেস, কুইন কাপ, নিডল পেন, তারপরে আপনার মধু নিষ্কাশন মেশিন, সিএফ শিট, ফ্রেম সহ মৌমাছি চাষের যাবতীয় যে কোনো সরঞ্জাম। আর এই উপকরণগুলো মূলত আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন, ক্যাশ অন ডেলিভারি, কুরিয়ার চার্জ দেওয়ার মাধ্যম পেয়ে যাবেন। আর কে কোথায় থেকে মৌমাছি চাষ করতেছেন বা শুরু করতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। আর মৌমাছি চাষ আসলে একটি খুবই, অনেকেই প্রথম অবস্থা শখে করে থাকে, অনেকে শখের বসে শুরু করে, তো আপনারা কিন্তু এভাবে শুরু করতে পারেন। আমাদের প্রকৃতি থেকে যেমন বিভিন্ন গাছের কুটোর গর্ত, বিভিন্ন পুরাতন আসবাবপত্রের ভিতরে মূলত এই চাকগুলো করে থাকে, বিশেষ করে যেটা আমাদের দেশীয় প্রজাতির, তো সেখান থেকে কিন্তু আমরা দড়ি ক্যাপচার করে আমরা চাষ শুরু করতে পারি। তো মৌমাছি চাষ সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।